যে অভিষেকের বুকের পাটা থাকলে উনি আসুন না সন্দেশখালিতে। আর উনি মায়েদের 2000 টাকা করে ধার্য করছেন, সন্দেশখালের মায়েরা বোনেরা ঝ্যাঁটা ঝাড়ু রেখেছেন, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তুত থাকুক। দেখবেন তৃণমূল কংগ্রেস ডবল ডিজিট ক্রাচ করতে পারবে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, চারিদিকে পদ্মফুল ফুটে গেছে। তৃণমূল কংগ্রেসকে মানুষ বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, শুধু সময়ের অপেক্ষা। রেখা পাত্র এবারে দিল্লি যাবে। মমতা ব্যানার্জি নিজে মিথ্যাবাদী, এক কথায় মিথ্যাবাদী। আমরা এখন মমতাকে চেয়েছিলাম, এখন এত উন্নয়ন করেছে, আমরা এখন মোদীকে চাই। এখানে কি তাহলে সত্যি সত্যি মহিলাদের উপর নির্যাতন হয়েছে? একদম। কোনদিন নয়, এখানে শুধু সন্দেশখালি বলেন, আমাদের আশপাশে যেখানে দেখবেন সবই একই পরিস্থিতি। একদম সম্পূর্ণ ভুল কথা বলছে মমতা ব্যানার্জি। এইভাবে আমাদেরকে নিয়ে খেলেছে, এতদিন ধরে খেলেছে, আর এখনো খেলার জন্য চেষ্টা করছে। আপনারা কেন্দ্রে কাকে চাইছেন, নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা নরেন্দ্র মোদী চাচ্ছি, আমরা মমতা চাচ্ছি না। মমতা চলে যাক, কোনো অপশন নেই, ও চলে গেলে আমাদের কোনো দুঃখ নেই, ও চলে যাওয়ার দরকার, আমাদের পুরো শেষ করে দিয়েছে। আপনারা কাকে চাইছেন কেন্দ্রে, মমতা বন্দ্যোপাধ্যায় না নরেন্দ্র মোদীকে? আমরা মোদীকে চাই। মমতা ব্যানার্জি নিজে আসুক না, সন্দেশখালিতে আসুক না, এসে দেখুক সন্দেশখালীর মা বোনেরা কত শান্তিতে রয়েছে, ভাই বোনেরা কত শান্তিতে রয়েছে। মমতা ব্যানার্জি নিজে আসুক, এসে দেখুক। ওইসব টাকা দিয়ে সাজায় একমাত্র ওই টিএমসির লোকরা, কত লোকে তো সাজায় টিএমসির লোকরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তত্ত্ব ফাঁস হয়ে গিয়েছে, আমি অনেক দিন ধরেই বলছিলাম এটা পরিকল্পিত নাটক, কি বলবেন? আসলে মমতা ব্যানার্জি কখন কোথায় কি ভুলভাল বলছেন আমরা নিজেরাও বুঝতে পারছি না। উনি পাড়ার চিফ, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, না পাড়ার রকের কোনো মোস্তান কথা বলছেন। আজকে সন্দেশখালিতে 1500-এর উপরে আমার মা বোনেরা কমপ্লেন করেছে, তারা ধর্ষিত হয়েছে, তাদের প্রতি অত্যাচার হয়েছে, তাদের উপরে সাজান বাহিনী, সিদ্দিক বাহিনী, শিবু বাহিনী, উত্তম বাহিনীরা যে নারকীয় অত্যাচার করেছে, সেই অত্যাচারের কথা তারা সিবিআইকে জানিয়েছে, মহামান্য হাইকোর্টকে জানিয়েছে। তাহলে মমতা ব্যানার্জি যে রাজ্যের আইনের শাসন ব্যবস্থা নেই, যে রাজ্যে গণতন্ত্র নেই, মায়েদের উপরে অত্যাচার হয়, মেয়েদেরকে রাত্রেবেলা পিটি বানানোর জন্য পার্টি অফিসে আহ্বান জানানো হয়, তো এই মমতা ব্যানার্জি কী বলছেন বাংলার মানুষ আর গুরুত্ব দিচ্ছে না স্বাভাবিকভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সন্দেশখালিতে নাকি বিজেপি 2000 টাকার বিনিময়ে মা বোনেদের সম্মান বিক্রি করেছে, মানে এই নাটকের জন্য নাকি প্রত্যেকজন মা বোনকে 2000 টাকা করে দেওয়া হয়েছে, এটাকে কি কোনো বিশ্বাসযোগ্য বলে মনে হয়? ওদের আসতে বলুন না সন্দেশখালিতে। এই দীর্ঘ 3 মাস ধরে সন্দেশখালিতে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজধর্ম পালন করতে কেন এলেন না? সন্দেশখালী নির্যাতিতা মানুষকে তিনি ভয় পাচ্ছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আদরের দুলাল, ঠিক আছে, ওর কথা যত গুরুত্ব কম দেবেন ততই বাংলার মানুষের পক্ষে মঙ্গল। আসলে এই সমস্ত স্টিং অপারেশন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে নেতা বলে প্রমাণ করতে চায়। এর আগেও আমরা দেখেছিলাম এই যে নারদায় ওই অ্যালকেমিস্টের মালিক কেডি সিংকে দিয়ে টাকা খাইয়ে এরকম স্টিং অপারেশন উনিও আগে করেছিলেন। আসলে মানুষকে ভুল বোঝাতে চাইছে, মানুষকে মোটিভ ভরাতে চাইছে। সন্দেশখালির মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে সন্দেশখালির মা বোনেদের প্রতি কী অত্যাচার, অন্যায়, অবিচার হয়েছে। বিজেপিকে অভিষেকের চ্যালেঞ্জ যে যদি বুকের পাটা থাকে তাহলে গঙ্গাধর কয়ালকে হিম্মত থাকলে আপনারা সাসপেন্ড করে দেখান, কারণ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট বক্সেও নাকি এর প্রভাব পড়বে বলে তিনি চ্যালেঞ্জ করেছেন। যে অভিষেকের বুকের পাটা থাকলে উনি আসুন না সন্দেশখালিতে, নির্যাতিতা মানুষের সাথে কথা বলুন না। উনি কেন একজন ধর্ষক যে কোটি কোটি টাকা মানুষের আত্মসাত করেছে, সাজান শেখের হয়ে তিনি কথা বলছেন কেন? তিনি সাজান শেখের হয়ে সুপারিশ করছেন কেন? সাজান তো একটা হারমাদ, একটা উন্মাদ, সাজান একটা টেররিস্ট, সাজান একটা আতঙ্কবাদী, তাহলে সাজানের পক্ষ তিনি কেন নিচ্ছেন? হাজার হাজার গরিব মানুষ বলছেন আমাদের জমি দখল করা হয়েছে, হাজার হাজার মানুষ বলছেন যে আমাদের ভিটে মাটিকে উচ্ছেদ করা হয়েছে, তাহলে এগুলো কি সব মিথ্যা গল্প? আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৎসাহস থাকে সন্দেশখালিতে ওপেন মাঠে এসে বলুক। আর উনি মায়েদের 2000 টাকা করে ধার্য করছেন, সন্দেশখালের মায়েরা বোনেরা ঝ্যাঁটা ঝাড়ু রেখেছেন, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তুত থাকুক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় বিজেপিকে 30টা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে, বাংলাকে ছোট করে আপনারা 30টা আসন পাবেন, যে পরিণতি আপনাদের 21 সালে হয়েছিল সেই পরিণতি আবার হবে, তার চেয়েও খারাপ পরিণতি হবে। এবং একই সঙ্গে তিনি আরও যোগ করেছেন যে সন্দেশকারীর এই ঘটনা বা বাংলাকে ছোট করা, সর্বাপেক্ষা যেটা বাংলাকে ছোট করা, এই বিষয়ে নাকি বিচার ব্যবস্থার একাংশ জড়িত। এবং আপনাকে আরেকটা জিনিস যেটা আগে একটু মনে করিয়ে দিই যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন যে বাংলা থেকে কলকাতা থেকে হাইকোর্টকেই নাকি তুলে দেওয়া দরকার। আসলে বাচ্চা ছেলে রাজনীতি বোঝে না, আদরের দুলাল, ঠিক আছে, মুখ্যমন্ত্রী হবার বাচ্চা ছেলে হবু, এ রাজনীতির ক খ কিছুই তো বোঝে না, তার সম্পর্কে যত কম বলবেন তত। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দু চারটে শব্দ চয়ন, দু চারটে বাক্য প্রয়োগ করে, এ তো কেউ স্পিকার আছে যে কে লিখে দেয় তার লেখা বাক্য শব্দ চয়ন তিনি প্রয়োগ করে বক্তব্য রাখে। তিনি কি সিঙ্গুর আন্দোলন করেছিলেন? তিনি কি নেতাই আন্দোলন করেছিলেন? তিনি কি নন্দীগ্রামের আন্দোলনে ছিলেন? তিনি কি ভাঙড়ের জমি আন্দোলনে ছিলেন? 2014 সালের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হবে, মুখ্যমন্ত্রী হবে। সেগুড়ে বালি বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, সন্দেশখালীর মানুষ সিদ্ধান্ত নিয়েছে, যে অত্যাচার সাজান বাহিনীরা সন্দেশখালীর মানুষের উপরে করেছিল তার উপযুক্ত জবাব আগামী 1 তারিখে সন্দেশখালীর মানুষ দেবে, তার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত থাকুক। সন্দেশখালীর ধোঁকা সাধারণ মানুষ মেনে নেবে না, বিজেপির এই ষড়যন্ত্রতে মোদীকেও সামিল করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন যে সন্দেশখালীর এই যে ভাইরাল ভিডিও হয়েছে এর জন্য বিজেপির এবং সঙ্গে সঙ্গে মোদীজিরও নাকি ক্ষমা চাওয়া উচিত। ওই ফিরহাদ হাকিম বলেছেন, কলকাতার যিনি মেয়র, হ্যাঁ, যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছিলেন সেই চেয়ারে উনি এখন বসে অলঙ্কৃত করছেন, উনি তো সব থেকে তৃণমূল কংগ্রেসের সরু পাতলা রোগাচোর, যে নারদায় হাত পেতে টাকা নেয়, যে নারদায় হাত পেটে টাকা নেয়, হ্যাঁ, যে নারদায় ঘুষ নেয়, সেই ফিরহাদ হাকিমের কথার উত্তর আমাকে দিতে হবে। হ্যাঁ, রাজনীতি বাংলার মানুষ জানে, দেখবেন তৃণমূল কংগ্রেস ডবল ডিজিট ক্রস করতে পারবে না, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, চারিদিকে পদ্মফুল ফুটে গেছে, শুধু সময়ের অপেক্ষা, মানুষকে বুথ অবধি পৌঁছেতে যেতে দিন, দেখবেন পদ্মফুল 4 তারিখে আপনারা দেখতে পাবেন। কিন্তু এখানে কিন্তু প্রশ্ন যে বুথ অবধি মানুষ কি পৌঁছতে পারবেন, কারণ এখানে আমরা যা দেখতে পাচ্ছি মানুষ অত্যন্ত ভয়ভীত এবং তাদের বক্তব্য যে তাদের বুথ অবধি পৌঁছতেই দেওয়া হয় না, এত রিগিং হয়, এত হিংসা হয়, সেটা কি কোনো রকম রেমেডি মানে আপনারা খুঁজে পেয়েছেন? আপনারা নিজেরা কি বুথের জন্য কোনো কিছু করতে পেরেছেন? শুনুন, আপনাকে বলি, গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের চটিচাটা পুলিশ ছিল, দলদাস পুলিশ ছিল, এবারে কিন্তু দিদির পুলিশ থাকছে না, এবারে দিল্লি থেকে দাদার পুলিশ আসছে, নির্বাচন হবে, মানুষ ভোট দেবে, পদ্মফুলে মারবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা, নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে হবে, আর প্রত্যেক বুথে 8 থেকে 6 জন করে CRPF জওয়ান থাকবে, ঠিক আছে, 100 মিটারের দূরে রাজ্য পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা থাকবে। স্বাভাবিকভাবে মানুষ ভয় পাচ্ছে যে আমরা ভোট দিতে পারবো কি না, আমরা বুথ অবধি পৌঁছতে পারবো কি না, কিন্তু এইটুকু আমি সন্দেশখালীর রামপুরের মানুষকে আশ্বস্ত করে গেলাম, আপনারা ভোট দিতে পারবেন, বুথ অবধি পৌঁছতে পারবেন, আপনাদের দায়িত্ব পদ্মফুল ফোটানো। নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা তিনি বলছেন যে সন্দেশখালীর এই ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে যে মহিলাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, টাকা দিয়ে শিখিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে ধর্ষণের অভিযোগ করতে হয়, আর এই নিয়ে তাদেরকে বিপথে চালিত করা হয়েছে এবং দিল্লি থেকে এসে বাংলার বদনাম করা হচ্ছে। একজন মন্ত্রী যিনি নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী, ভারপ্রাপ্ত, তিনি এই জাতীয় কথা বলতে পারেন একজন মহিলাকে নিয়ে, মহিলাদের নিয়ে? যেমন ঝাড় তেমন বাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাঁশ চাষ করে, সেই বাঁশ চাষে কি আর নতুন কিছু পাবেন আপনি? মুখ্যমন্ত্রী একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে যেখানে নারীদের সম্মান ভুলুণ্ঠিত হয় বাংলার মাটিতে, নারীদের যেখানে ইজ্জত 2000-3000 টাকার বিনিময়ে কেনা বেচা করে, সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনি কী আশা করতে পারেন, কী চাইতে পারেন? এ তো সেই মুখ্যমন্ত্রী নয়, এ তো নরখাদক মুখ্যমন্ত্রী, এ নরপিশাস মুখ্যমন্ত্রী, এ নারীঘাতী মুখ্যমন্ত্রী, এ ধর্ষক করার যে দল সেই তৃণমূল কংগ্রেস, তার তিনি সর্পিম, সেই তৃণমূল কংগ্রেসকে মানুষ বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে, শুধু সময়ের অপেক্ষা। তাহলে কি মনে করছেন কাশেন্দা যে তৃণমূলের পক্ষ থেকে সংখ্যালঘু ভোট সরে যাচ্ছে? একদম 5% সংখ্যালঘু মুসলমানরা, আমি গত ইন্টারভিউতে আপনাদের বলেছিলাম 5% মুসলমানরা সংকল্প নিয়েছে
যে এবারে বুথে যাব, পদ্ম ফুলে মারব, কোনো ভাইজান করব না, কোনো সিপিএম করব না। আমরা পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারিনি, আমরা মার খেয়েছি, ঘর ছাড়া হয়েছি, পুলিশ আমাদের প্রতি অত্যাচার করেছে, এবারে আমরা পদ্ম ফুল ফোটাবো। সংখ্যালঘু মুসলমানরা ভীতু সন্ত্রস্ত কাটিয়ে তারা সংকল্প নিয়েছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তাহলে কি মনে করছেন যে বসিরহাট থেকে এবার রেখা পাত্র জিতবে? 100% রেখা পাত্র জিতবে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রার্থী। আমাদের মতো সংখ্যালঘু ছেলেরা এবং হাজার হাজার মানুষ যারা আছেন, আমাদের কার্যকর্তারা জীবন পাত করে তারা লড়াই সংগ্রাম করছেন রেখা পাত্রকে দিল্লিতে পাঠানোর জন্য। ওই পাত্রপাড়ায় আদিবাসী একটা গরিব ঘরের মেয়েকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রার্থী করেছে, তাকে জেতানোর দায়িত্ব সন্দেশখালী তোরা বসিরহাটের মানুষের। আমরা কার্যকর্তারা পরিশ্রম করছি, মানুষের কাছে পৌঁছচ্ছি। রেখা পাত্র এবারে দিল্লি যাবে। কেন্দ্রে যদি বিজেপি সরকার আবার এলে আপনাদের সবাইকে বিদায় করে দেওয়া হবে দেশ থেকে, এই কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা কি ভাবছেন? একদম সম্পূর্ণ ভুল কথা বলছে মমতা ব্যানার্জি। এইভাবে আমাদেরকে নিয়ে খেলেছে, এতদিন ধরে খেলেছে, আর এখনো খেলার জন্য চেষ্টা করছে। এই বাংলায় সংখ্যালঘুদের কতটা উন্নয়ন হয়েছে বলে আপনারা মনে করেন? একদম কিছুই করেনি, কোনো উন্নয়ন করেনি। আরো সংখ্যালঘুদেরকে নিয়ে সর্ব জায়গায় রাহাজানি করেছে, সন্ত্রাসী করেছে। এই যে প্রকল্প, বিভিন্ন সরকারি প্রকল্প শুরু হচ্ছে, সেগুলো থেকেও কি আপনারা বঞ্চিত? অবশ্যই বঞ্চিত, কেন্দ্র সরকারের সমস্ত রকম পরিকল্পনা থেকে আমরা বঞ্চিত। এই যে ধরুন মহিলাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মহিলারা ভোট দেবে, মহিলাদের জন্য অনেক কিছু করা হচ্ছে, তিনি নাকি সংখ্যালঘুদের জন্য ভাবছেন, আপনারা কি ভাবছেন? এটা তো বড় প্রশ্ন। একদম সম্পূর্ণ মিথ্যা কথা, মমতা ব্যানার্জি নিজে মিথ্যাবাদী, এক কথায় মিথ্যাবাদী। আপনারা কাকে চাইছেন কেন্দ্রে, মমতা বন্দ্যোপাধ্যায় না নরেন্দ্র মোদীকে? আমরা মোদীকে চাই কেন্দ্রে। আপনারা দেখেছেন যে এই দুটো দিন আগেই সন্দেশখালীতে একটি ভিডিও ভাইরাল হয়, প্রসঙ্গত সন্দেশখালীর বিজেপির যে এখানকার দায়িত্বে রয়েছেন গঙ্গাধর কয়াল, তিনি একটি তার একটি ভিডিও ভাইরাল হয় এবং প্রসঙ্গত তিনি ভিডিওতে দাবি করেন যে সন্দেশখালীর মহিলাদের ওপর যে এই এত অত্যাচারের অভিযোগ, সেগুলো প্রকাশ্যে এনে এতদিন যেগুলো আন্দোলন করা হয়েছে, মহিলারা যেগুলো আন্দোলন করেছেন, সেগুলো সবই মিথ্যে এবং সাজানো, এবং বিজেপির তরফে টাকা দিয়ে গোটা বিষয়টি সাজানো হয়েছে। একদম সম্পূর্ণ মিথ্যা কথাটা, সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে গঙ্গাধর কয়াল, ওকে নিয়ে এটা সাজিয়েছে, এটা টিএমসি সরকার, এটা সাজানো, সম্পূর্ণ সাজানো গল্প। কোন জায়গা থেকে বলছেন এই কথাটা? রাজ্যের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রমাণিত হয়ে গেছে যে এটা সম্পূর্ণ সাজানো, মহিলাদের উপর এরকম কোনো অত্যাচারের ঘটনা ঘটেনি, বিজেপি মূলত ভোট পাওয়ার জন্য এরকম রাজনীতি করছে। আপনারা তো খুব ভালো কথা, তো মমতা ব্যানার্জি নিজে আসুক না, সন্দেশখালীতে আসুক না, এসে দেখুক সন্দেশখালীর মা বোনেরা কত শান্তিতে রয়েছে, ভাই বোনেরা কত শান্তিতে রয়েছে। মমতা ব্যানার্জি নিজে আসুক, এসে দেখুক। আজকে এখানে বিজেপি নিয়ে আসার মূল মালিক হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে এখানে কি কি কারণে বিদেশী বিজেপি আসবে? আজকে বিজেপিকে নিয়ে এসেছে মমতা ব্যানার্জি এইখানে। রেখা পাত্র কি বসিরহাট থেকে জিততে পারবে? অবশ্যই অবশ্যই জিতবে। আপনারা কি চান শেখ শাহজাহান জেল থেকে মুক্তি পেয়ে যান? কোনোদিন আমরা চাইব না। যে কার্যকলাপগুলো করেছে এলাকায়, সেই কার্যকলাপের জন্য আমরা চাইব না কোনোদিন যে শাহজাহান শেখ এসে আবার সেই কার্যকলাপগুলো করুক। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনার নাম? আমার নাম জুলফিকার মোল্লা। এখনো পর্যন্ত রাজ্যের যে পুলিশ প্রশাসনগুলো তাদেরকে কিভাবে মানে লাগিয়ে রেখেছে তা বলার মতো না। আমরা কোনো কেস কাছারি করলে আমাদের কেসগুলো নিচ্ছে না, অথচ মানে টিএমসির পার্টির লোকেরা তারা কেস করতে হয় না, তার আগে এসে আমাদেরকে অ্যারেস্ট করে তুলে নিচ্ছে। মমতা ব্যানার্জি এগুলো কি করছে? আমাদেরকে আমাদের খেলনার পুতুল ভেবে রেখে দিয়েছিল এতদিন, আমরা আর খেলনার পুতুল নয় ওনার। আমার নাম জালালউদ্দিন বৈদ্য। বলছি কেন্দ্রে বিজেপি
সরকার যদি আবার আসে তাহলে আপনাদের সবাইকে নাকি বিদায় করে দেবে, এমন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যেটা বলছে ভুল কথা বলছে। বলছি যে এখানে মমতা ব্যানার্জি বলছেন যে মুসলিমদের জন্য নাকি অনেক উন্নয়নের কাজ করা হয়েছে। কিচ্ছু করেনি, কোনো কাজই করেনি। আচ্ছা আপনাদের কি কি দাবি ছিল, কি কি করতে হবে মুসলিমদের উন্নয়নের জন্য? মানুষের যেটা করলে উপকার হবে সেটাই করতে হবে, ঘর থেকে শুরু করে ব্রিজ। আমাদের এখানে ব্রিজ নেই, জেলিয়াখালি পাড়ে ব্রিজ নেই, ব্রিজ করতে হবে এক নম্বর। আর দেশের কোনো উন্নয়ন নেই, রাস্তা নেই, ঘাট নেই, কোনো রাস্তার মাটি পড়ে আছে, এখন ইটের রাস্তা পড়ে আছে, মানুষ চলতে পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে সংখ্যালঘুতে যথেষ্ট উন্নয়ন করেছেন উনি। তাহলে এলাকায় না ঘুরলে বুঝতে পারবে কি আর, এলাকায় ঘুরে দেখা ভালো। আচ্ছা আপনারা মোদী না মমতা কাকে চাইছেন? আমরা এখন মমতাকে চেয়েছিলাম, এখন এত উন্নয়ন করেছে, আমরা এখন মোদীকে চাই। মোদীকে কেন চাইছেন? মোদীজির গ্যারান্টি? মোদীজিকে চাইছি যদি কিছু উন্নয়ন করা যায়। আচ্ছা সন্দেশখালীর যে ভিডিওটা নতুন করে বেরিয়েছে সেখানে দাবি করা হয়েছে যে এখানে নাকি বিজেপির লোকজন সকলের টাকা দিয়ে একটা মহিলাদের নির্যাতনের মিথ্যে ভিডিও সাজিয়েছে। ওটা ভুল কথা। এখানে কি তাহলে সত্যি সত্যি মহিলাদের উপর নির্যাতন হয়েছে? একদম। কাজ করে তো জীবনে মনে ছাড়া পাবে না, ছাড়া পাবার সম্ভব না। মোহাম্মদ সাইফউদ্দিন মোল্লা। কেন্দ্রের বিজেপি সরকার আসলে আপনাদের সবাইকে বিদায় করে দেবে, এমন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বলছেন যে সংখ্যালঘু উন্নয়ন হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন? কোনো কিছু হয়নি, কোনো কিছু হয়নি, সব যা হয়েছে মিথ্যা ভাবনা। আপনার কি মনে হয় যে কেন্দ্রের বিজেপি সরকার আসলে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেবে? সব জায়গায় তো আছে সংখ্যালঘুদের তাড়িয়ে দেবে কেন? বিহারে তো সেখানে সংখ্যালঘু, সেখানেই তো আছে সবাই, না নেই। আচ্ছা কেন্দ্রে মানে এবারে যে মোদী না মমতা কাকে চাইছেন? এবার মোদী। সন্দেশখালীর যে একটা নতুন ভিডিও বেরিয়েছে সেখানে দাবি করা হয়েছে যে মহিলাদের উপর সন্দেশখালীতে অত্যাচারের যে কথা ততদিন জানা গেছিল সে সমস্ত নাকি মিথ্যে, এবং বিজেপি নাকি পয়সা দিয়ে এসব ঘটনা সাজিয়েছে। কোনোদিন নয়, এখানে শুধু সন্দেশখালী বলে না, আমাদের আশপাশে যেখানে দেখবেন সবই একই পরিস্থিতি। সন্দেশখালীটা প্রতিবাদ করতে পেরেছে বলে ওটা হয়েছে, কিন্তু আর আশপাশে প্রতিবাদ করার লোক হয়নি। তার মানে সত্যি সন্দেশখালী সত্যি এরকম অন্যায়ের শিকার হয়েছে? হ্যাঁ। আচ্ছা সে রেখা পাত্র কি বসিরহাট থেকে জিততে পারবেন আপনার মনে হয়? 99%। শাহজাহানের মুক্তির দাবি উঠছে এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে, কি বলবেন? কোনোদিনই হবে না, হতে পারে এত কিছু পরে যদি মুক্তি পায় তাহলে কি করে পাবে? ঠিক আছে। এই যে কেন্দ্রে বিজেপি সরকার আসলে নাকি এখান থেকে সমস্ত মুসলিম ভাই বোন যারা আছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এটা আপনি? ওসব ভুল কথা, ওসব ভুল বোঝাচ্ছে মানুষকে। উত্তরপ্রদেশের মতন জায়গায় তো অনেক আছে মুসলিম সংখ্যা বেশি, উত্তরপ্রদেশে সব ভুল কথা শিখাচ্ছে। আচ্ছা আপনারা তো এখানে হিন্দু মুসলিম সকলে একসঙ্গে মিলেমিশে থাকেন, সেখানে দাঁড়িয়ে আপনার মনে হয় যে মানে মুসলিম ভাই বোনদের জন্য সেরকম কোনো উন্নতির কাজ হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথাই বলছেন যে মুসলিমদের অনেক উন্নয়ন হয়েছে, সব মিথ্যে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। আচ্ছা সন্দেশখালীর যে ভিডিও মানে এতদিন পর্যন্ত সন্দেশখালীতে জানা গেছিল যে মহিলাদেরকে নিয়ে নানা রকমের রাত্রিবেলা তাদেরকে ডেকে পিঠে করতে বলা হয় ইত্যাদি ইত্যাদি, সেখানে দাঁড়িয়ে এখন বলা হচ্ছে যে একটা নতুন ভিডিও বেরিয়েছে যেখানে বলা হচ্ছে যে সেখানে সন্দেশখালীর সব ঘটনা নাকি বিজেপি টাকা দিয়ে সাজিয়েছে। ওইসব টাকা দিয়ে সাজায় একমাত্র ওই টিএমসির লোকরা, কত লোকে তো সাজায় টিএমসির লোকরা। আচ্ছা রেখা পাত্র কি মনে হয় বসিরহাট থেকে জিততে পারবে? 100% জিততে পারবে। কেন মনে হচ্ছে? ভরসা আছে মানুষের, এখানে এইসব জায়গায় তো ভোট হয়নি, তো ভোট হতো না, জোর জবরদস্তি করে একটা ভোট দিতে গেলে তার মারধর করতো। আচ্ছা শাহজাহানের কিন্তু এই যে ভিডিওটা এসছে যে যেখানে বলা হচ্ছে এইসব টাকা দিয়ে সাজানো ঘটনা, তারপর থেকে শাহজাহানের মুক্তির দাবি ও ঝাড়া করছে, ওর গ্রামের লোক ছাড়া আর কেউ পারবে না, কোনো আদার্স কোনো লোক বলবে না, ওর গ্রামের লোকরাই সব তো এরকম। তার মানে শাহজাহানের গ্রামের লোকেরা সকলেই প্রায় শাহজাহানের অনুচর ছিল? অনুচর হয়েছিল। বাংলায় সংখ্যালঘুদের কি উন্নয়ন হয়েছে? কতটা উন্নয়ন হয়েছে? কিচ্ছু হয়নি, সব চেলা চাউন্ডরা খেয়ে এনেছে, বিশ্রাম ঘর হয়নি, কোনো রাস্তা ইটের রাস্তা 3 ইঞ্চি করে
2 ইঞ্চি 2.5 ইঞ্চি করে ঢালাই করেছে, আর সব বালিশ গিট্টি সব বয়ে এনে বাড়ি ফেলেছে। শোভন মহিন্দার আবুতালে ওরা আপনারা কাকে চাইছেন, মোদী না মমতা? মোদীকে আমরা চাই। আমার 5 বিঘে জমি আজকে, আমার 18 বিঘে জমি আমার কাগজ চলতে চুরি করে না, 5 বিঘে আছে। 5 বিঘের কৃষক বন্ধু পাচ্ছি, শস্য মেয়া পাচ্ছি, জমি পাচ্ছি না। এবার টিএমসির নেতারা সব ভাগ্য বসে সব দখল করে নে বসে আছে। আমি সর্ব কাগজপত্র আমাদের, আমরা জমি পাচ্ছি না, জমি ওদের। তৃণমূল থেকে বলা হচ্ছে যে আপনার মানে এই সন্দেশখালীর যে মহিলাদের অত্যাচারের ঘটনা, এগুলো সব সাজানো বিজেপি টাকা দিয়ে করিয়েছে? কিচ্ছু না, একদম যথা সত্য কথাই বলেছে ওরা। ওরা এগুলো ষড়যন্ত্র করে এই এই কথাই না বলি ওরা কি করে, এটা রেখাপত্রকে ফাঁসাবার জন্য ওরা এই অবস্থা করছে। আচ্ছা, শেখ শাহজাহানের মুক্তি দাবি করছে অনেকে, আপনারা কি চাইছেন? আমরা মোটে মুক্তির দাবি করি না, ও খায় হয়ে যায়, ফাঁসি হওয়া দরকার আছে। শাহজাহান শেখ, সিবুয়ারা, উত্তম সর্দার, এদের ফাঁসি হওয়া দরকার আছে। এরা যা মানুষের অত্যাচার করেছে, আমার আমার সামনে ইলেকশনে আমার বাড়িতে ঢুকে আমার জানলা জানলা টাল্লা ভেঙে মারধর করে, তাই 1 মাসের আমার মা বুড়ো মা কাঁপে, সেই দিন থেকে কাঁপেছে। তার 1 মাস হয়নি, আমার বুড়ো মাটা মারা গেছে, সেই জ্বর কাটেনি, সেই অবস্থা আমার মার শ্রাদ্ধ করে উঠেছি। আমার মিথ্যে আমি গলায় ছেড় নিয়ে আমি ঘুরতেছি, আমার মিথ্যে অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে আমার আমার সন্দেশখালী থানায় আমার ধরে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম রণজিৎ মণ্ডল, 91 বুথে বাড়ি আমার, জেলিয়াখালী, পশ্চিমখণ্ডে। দাদা, রেখা পাত্র কি এখানে জিততে পারবে? হ্যাঁ, 100-100। হাজি নুরুল ইসলামকে হারিয়ে রেখা পাত্র জিতে যাবে বলছেন? অবশ্যই। আচ্ছা, সন্দেশখালীতে এই যে শেখ শাহজাহানকে নিয়ে এত উত্তপ্ত, লোকসভা ভোটের আগে বলবেন না, শাহজাহান বলবেন না, সিবুয়ারা বলবেন না, উত্তম সর্দার, ওরা তো যা সর্বনাশ করেছে, মানুষের একদম পিঠে কোদালের বাঁট দিয়ে পিঠে পিঠে শেষ করে দিয়েছে। মেয়ে ছেলে পুলে বাড়ি থেকে রাতের অন্ধকারে সব তুলে নিয়ে এসে এমন মারধর করছে, পুরো শেষ করে দিয়েছে। আরও যা ওদের চেলা আছে, চামুন্ডা আছে, সব আরও শেষ করে দিচ্ছে। রাত 12টার সময় মদ মাংস বড় বড় খাসি খাচ্ছে, আর রাত্রি করে মেয়েদের তুলে নিয়ে আসতেছে, ছেলেদের পিঠে শেষ করে দিচ্ছে। আর কি করছে, যে প্রতিবাদ করতে যাচ্ছে তার তো একদম বাড়ি ছাড়া করে দিচ্ছে, দেশ ছাড়া করে পেট দিচ্ছে, আগর সাপটা করে পেট দিয়ে দিচ্ছে। আর কি করছে, করছে 12 বছর আমাদের ভোট, 12টা বছর আমাদের শেষ করে দিচ্ছে। 12টা বছর আমরা জিনিস আমরা জানতাম না, আমরা বোবা হয়েছিলাম, কারোর সাথে কারোর কথা বলতে পারতাম না, ভাই বন্ধু মা বাবা কারোর সাথে কারোর দেখা দিত না, কথা বলতে গেলে পিটবে, কোনো কথা হবে না। সন্দেশখালীর গঙ্গাধর কয়ালের একটি ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই যে সন্দেশখালীতে যে মহিলাদের ওপর অত্যাচারের কথা এতদিন বলা হয়েছে, সেগুলো বিজেপির বানানো ঘটনা, কি বলবেন? না দিদি, যেটা বলছে পুরো মিথ্যে। উনি বসে আছে কালীঘাট, উনি কালীঘাট থেকে বসে বসে স্বপ্ন দেখতে, আর ওর যা চেলা চামুণ্ডে পুরো এখানটা পিটছে, উনি স্বপ্ন দেখে দেখে শেষ হয়ে গেল। আপনারা কেন্দ্রে কাকে চাইছেন, নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা নরেন্দ্র মোদী চাচ্ছি, আমরা মমতা চাচ্ছি না, মমতা চলে যাক, কোনো অপশন নেই, ও চলে গেলে আমাদের কোনো দুঃখ নেই, ও চলে যাওয়ার দরকার, আমাদের পুরো শেষ করে দিয়েছে। এই বসিরহাট কেন্দ্র থেকে এবারের লোকসভা নির্বাচনে রেখা পাত্রর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজি নুরুল ইসলাম, রেখা পাত্র কতটা লড়াই দিতে পারবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, উঠে যাবে, 28-30টা লিড দেবে রেখা দিয়ে। সংখ্যালঘুদের ভোটেই কি রেখা পাত্র এগিয়ে যাবে বলছে? হ্যাঁ অবশ্যই। তাতে আমরা জনগণ, আমরা মা বোন ভাইরা, আমরা সবাই এগোচ্ছি পৃথিবী জুড়ে, শুধু এক জায়গা না, পৃথিবী জুড়ে আমরা এগোচ্ছি, রেখা দিয়ে এক চান্সে উঠে যাবে। শাহজাহান শেখের মুক্তির দাবি উঠছে, কি বলবেন? না 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 না, শাহজাহান, শিবু আয়রা আর ওই যে উত্তম সর্দার, ওরা যেন কোনোদিন জীবনে যেন ওই দেশে না ফিরতে পারে, সূর্যের মুখ যেন না দেখতে পায়, আর ওর যে চেলাগুলো আছে সেই চেলাগুলো তুলে নেওয়া দরকার। তাতে আমরা মোদী সরকার বলছি যে উনি যদি ওনাদের তুলে নেয় আমরা আরো খুশি হব, যা ওর চেলা আছে সব জায়গা সেই চেলাগুলো সব তুলে নেয়, 1 কোটি টাকার মালিক জিততে পারবে? অবশ্যই।
অবশ্যই জিততে পারবে। বসিরহাটে তাহলে বলছেন হাজী নুরুল ইসলামকে হারিয়ে রেখা পাত্র বিপুল ভোটে জয়ী হবেন? অবশ্যই কোনো জয়ী হবেন, কারণ অত্যাচার তো আমরা খেয়েছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে গঙ্গাধর কয়ালের একটি স্টিং অপারেশনের ভিডিও, কি বলবো, মানে উনি তো এসে দেখছেন না এখানে কি হচ্ছে না হচ্ছে। রেখা পাত্র কি সন্দেশখালি থেকে জিতছে? 100% জিতবে। রেখা পাত্রর সাথে তো প্রতিদ্বন্দ্বিতা করছে হাজী নুরুল ইসলাম, অতটা লড়াইটা কি রকম টক্কর হবে? জুতোর মালা গলায় দিয়ে বাড়ি যাবে হাজী নুরুল ইসলাম। বাংলায় সংখ্যালঘুদের কতটা উন্নয়ন হয়েছে বলে আপনারা মনে করছেন? কিছুই হয়নি, কিছুই হয়নি। তৃণমূল কংগ্রেস কিছুই করেনি, টিউবওয়েল বলো, নদীর ফেরি বলো, রাস্তাঘাট বলো, কিছুই করেনি। এই বিজেপি এসেছে, আমি 5 বছর কিন্তু নিঝুমে ছিলাম ভয়তে। এই বিজেপি দল এসেছে বলে আপনাদের সঙ্গে আমি দুটো কথা বলতে চাই। আমি হরিপ বলে দল করি বলে, জয়ডাঙ্গা দল করি বলে, ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদের দল করি বলে আমাকে মোটামুটি বাড়ি থেকে তুলে নিয়ে গেল কাঁটায়। কাঁটায় নিয়ে গেল, নিয়ে গিয়ে ব্যাপক মার, সার্কেসের মতন মধ্যেখানে কোদালের বাঁড় দিয়ে মোটামুটি 4 জনকে ঠেঙেছে। 4 জনা ঠেঙার পরে ডাক্তার দোকানে পাঠিয়ে দিল, ডাক্তার দোকানে পাঠিয়ে দিয়ে আমাদের গার্জেনদের ডাকলো, গার্জেন বাড়িতে নিয়ে গেল। 1 সপ্তাহ পরে আমাদের বাড়ি থেকে বেরোতে দেয়নি, আধার কার্ড, সুরক্ষা কার্ড, রেশন কার্ড সব মোটামুটি নিয়ে 1 সপ্তাহ যেন কেউ যেন বাড়ি থেকে না বেরাও।